কাউকে সাপ দংশন করলে সাপের বিষথলি থেকে বিষ তার ত্বক ভেদ করে রক্তে প্রবেশ করে এবং রক্তের সাথে মিশে শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। সাপের দংশনে কিডনি নষ্ট হওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়া, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়া, হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে ভিকটিম মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়। এখন আপনার সঙ্গীকে সাপে কাটলে আপনার করণীয় কি? তাকে হাসপাতালে নিয়ে যাওয়া নাকি ক্ষত স্থানে মুখ লাগিয়ে সাপের বিষ বের করে আনা? প্রশ্নটা একটু অন্যভাবে করা যাক, আমরা সাপের বিষ খেয়ে ফেললে কি ঘটবে? আমরা কি মারা যাব নাকি বেঁচে থাকবো? ভেনম বলতে সেসব বিষাক্ত পদার্থকে বোঝায় যা আমাদের ত্বকের নিচে রক্তে প্রবেশ করে আমাদের ক্ষতি সাধন করে। খাদ্যের সাথে গ্রহণ করলে কিংবা বাহ্যিকভাবে সংস্পর্শে আসলে তেমন কিছুই হবে না, যেমন সাপের বিষ। অপরদিকে পয়জন হলো সেই সব বিষাক্ত পদার্থ যা সংস্পর্শে আসলে কিংবা খাদ্যের সাথে আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের মৃত্যু ঘটে। তাহলে বলা যায় সাপের বিষ যদি আমরা খাদ্য কিংবা পানীয় হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের কিছুই হওয়ার কথা না। এই বিষ মূলত এক ধরনের আমিষ তথা পলিপেপটাইড। আমাদের পাকস্থলিতে যাওয়ার পর পরিপাকতন্ত্রের এসিড এবং এনজাইম এই পলিপেপটাইড চেইন ভেঙে ফেলে। গল্প কিন্তু এখানেই শেষ নয়। প্রথমত, মূল পরিপাকতন্ত্র কিংবা খাদ্যনালীতে কোনো ক্ষত থাকলে এই বিষ তার মাধ্যমে রক্তের সাথে মিশে যেতে পারে, ফলাফল প্যারালাইসিস কিংবা মৃত্যু। দ্বিতীয়ত, পরিপাকতন্ত্র হতে কোনোভাবে এই বিষ রক্তে প্রবেশ করলে কোয়াগুলোপ্যাথি ঘটতে পারে। কোয়াগুলোপ্যাথি অর্থ হলো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ব্যাহত হওয়া, ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আপনাকে মৃত্যুর দরজা অবধি পৌঁছে দিতে পারে। তৃতীয়ত, কেউ কোবরা কিংবা মাম্বার বিষ পান করলে এবং পাকস্থলিতে এর পূর্ণ পরিপাক না ঘটলে তার স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, তার অনুভব করার ক্ষমতা কমে যেতে পারে, শ্বাস প্রশ্বাসে সমস্যা সৃষ্টি হতে পারে, কোনো কিছুতে অতিরিক্ত উত্তেজনা বোধ করতে পারে। চতুর্থত, কেউ যদি র্যাটেল স্নেকের বিষ পান করে তবে তা কোনোভাবে রক্ত মিশে হৃৎপিণ্ডের ক্ষতি সাধন করতে পারে, এক্ষেত্রে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটে। অনেক সময় রক্ত জমাট বেঁধে হৃৎপিণ্ডে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং হার্ট ফেলিয়র ঘটে। পঞ্চমত, পাকস্থলিতে পরিপাকের পর সাপের বিষে কোনো প্রোটিন যদি আমাদের ইউরিনে মিশে যায় তবে তা খুব সহজে কিডনির ক্ষতি সাধন করে, রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় যা হৃৎপিণ্ডের কাজ বন্ধ করতে পারে। সাপের বিষ পান করলে কোনো ক্ষতি হওয়ার কথা না থাকলেও এই বিষ কোনোভাবে পরিপাকতন্ত্রের বাইরে চলে আসলে কী কী ঘটতে পারে তা নিশ্চয়ই সবাই বুঝেছেন। আমাদের পরবর্তী পর্ব সাপের বিষের প্রকারভেদ নিয়ে, তাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই।